বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও একটি ভিডিও নিয়ে এসেছি মাস্টার লাইফস্টাইল থেকে। আমি আসছি মাস্টার আম্মু, আর আজকে তো অনেক খাবার দাবার শেয়ার করলাম। তো আজকে আমার বাসায় কে কোন মেহমান কোন অতিথি আসলো যে এত খাবার দাবার আমি রান্না করলাম। তো বন্ধুরা পাশে থেকে ফুল ভিডিও দেখে তারপরে কমেন্টস করে বলবেন যে আমার বাসায় কে আসলো। তো বন্ধুরা দেখা শুরুতে প্রথমে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি যে নিয়মিত আপডেট দেব আপনাদের মোবাইলের সাথে সাথে পৌঁছে যাবে। এগুলো হচ্ছে মেহমানদের জন্য রান্নাবান্না, আর মেহমানরা তো থাকবে, বেড়াবে, দুই দিন থাকবে, সেজন্য কী কী রান্না করছি। প্রথম দিন এই যে আমি শুটকি রান্না করছি কলমি শাক দিয়ে, তারপরে যে মেহমানরা আসলো আমার রান্নার মুহূর্তেই রান্না অর্ধেক হয়ে গেছে, তো মেহমানরা এসে গেল। এই যে ছোট ছোট বড় বড় সব মেহমানরা, আরও এই যে মেহমানরা অনেক কেটেছে। আর এই হচ্ছে আমার বড় বাসুরের মেয়ে পনি, আর ওর তিন সন্তান, এ বড় বড় মেয়ে আর দুই ছোট ছেলে। এই যে আর আমার বাসুর আসছে, বাসুরের মেয়ে ছেলে মেয়েদেরকে নিয়ে আসছে, তারপরে আমার বড় ঝা আসছে। আর এই যে আমি চিকেন রান্না করছি, তারপরে তেলাপিয়া মাছ দিয়ে কচু রান্না করছি, তারপরে শুটকি রান্না করছি কলমি শাক আর ডাল, এগুলো রান্না করেছি। তো আমি তো আজকে তেমন রান্না বান্না শেয়ার করিনি, তাও করেছি অল্প। তো বন্ধুরা এই যে দেখেন কি শাক রান্না করেছি, আর এই যে তেলাপিয়া মাছ রান্না করেছি, তারপরে এই যে চিকেন, আর বাচ্চারা তো চিকেন ছাড়া খেতেই চায় না, সেজন্য একটু চিকেন রান্না করে দিলাম। আর আমার বাচ্চারাও চিকেন ছাড়া খেতে চাইবে না, সেজন্য আর মেহমানরা যেহেতু এসেছে আর ছোট ছোট বাচ্চারা, আর আমার বড় জায়ের অনেক কলমি শাক অনেক পছন্দ, সেজন্য ওই আমার জায়ের জন্য ভাবির জন্য ওই কলমি শাকটা রান্না করেছি। আর এখন এই যে পনি সবাইকে দুপুরের খাবার বেড়ে দিচ্ছে, এটা হচ্ছে দুপুরবেলা। আর দুপুরবেলা খাবার টাবার শেষ করে আমরা কোথায় গেলাম ঘুরতে? তো বন্ধুরা আমার পাশে থেকে আমার ভিডিওটা ফুল দেখবেন, আমরা পুরো কী এনজয় করলাম, কী আনন্দ করলাম। তো আমার আর বিকেলবেলা কী কী নাস্তা খাওয়ালাম, আমার ভিডিওর পাশে থেকে ফুল ভিডিও দেখে তারপর কমেন্টস করে বলবেন যে আমরা কী কী আনন্দ করলাম। আর আজকে তো অনেক মজা করেছি, আর এটা হচ্ছে বৃহস্পতিবার দুপুরবেলা। তো আর সব কিছু তো একেবারে শেয়ার করা যায় না, অনেক লম্বা হয়ে যাবে, অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সরি। আর এই যে বাচ্চাদেরকে আমি পনিকে বললাম যে বাচ্চাদের খেতে দাও তুমি, তারপরে আমরা বড়রা পরে খাবো, কারণ অনেক বাচ্চা কাচ্চা। তো আমার ছেলে মেয়েরা, তারপরে আমার ভাসুরের ছেলে মেয়েরা, তারপরে পনির ছেলে মেয়ে আছে, ওরা সবাই আমি বললাম পনিকে যে বাচ্চাদের আগে খেতে দাও পরে আমরা খাবো। আর এই যে নিহাত, ও যাচ্ছে মাত্র গোসল করে আসছে, যে বলল যে আম্মু খাবো, পনি আপুকে বলো খাবার দিতে। আর এই যে আমরা খাবার টাবার শেষ করে এটা হচ্ছে খাবারের পরে, আর এই যে পনি বাজার থেকে চিপস এনেছে বাচ্চাদেরকে সবাইকে একে একে সবাই একটা করে দিচ্ছে। এই যে মাস্টারকে দিল, তারপরে অনিককে দিল, পনির বাচ্চাদেরকে দিল। ভাই মেয়ের লগে নয় লগে দেখাও এক দিলি মেয়ে থাকে।
না না আইবো তো খালি আয় উড়ে আসি না তো আয় বাই যা খাই এই যে বন্ধুরা এটা হচ্ছে বিকেল বেলার নাস্তা আর বিকেল বেলা আমি কি করছি তো এই যে চিকেনগুলা দেখছেন এই চিকেনগুলা দিয়ে আমি চিকেন বল বানাবো তো কিভাবে চিকেন বল বানাবো আমার পাশে থেকে দেখেন রেসিপিটা আর এই যে আমি একটা চাকুর সাহায্যে আমি যে চিকেনের বুকের মাংস যে বুকের গোস্তগুলো আছে এইগুলা আমি প্রথমে এই যে চাকুর সাহায্যে আমি এই যে এইভাবে কুচি করে নিয়েছি কুচি করে তারপরে আমি এগুলার মধ্যে কি কি দিব এখন এই যে গাজর কুচি আর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচি আর গাজর কুচি আর যে চিকেনটা নিয়েছি আমি এই যে চিকেনগুলো আমি চাকুর সাহায্যে আমি ছোট ছোট মানে একদমই কি ছোট ছোট মানে ই করে নিয়েছি দেখলেনই তো কীভাবে করেছি আমি এটা চাকুর সাহায্যে আর এখন দিয়ে দিলাম আমি এক ছোটো কাপে এক কাপ বেসন তারপরে দিয়ে দিলাম আমি এই যে কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার তারপরে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আমি এই যে সয়া সস তারপরে এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তারপরে দিয়ে দিলাম চাট মশলা তারপরে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়া এই যে গরম মশলার গুঁড়া তারপরে এটা হচ্ছে জিরার গুঁড়া তারপর হাতে মেখে আমি এটাকে ভালো করে এটাকে ম্যারিনেট করে রাখবো আমি আধা ঘন্টার মতো কারণ আমার হাতে সময় কম সেজন্য আমি কম সময়ে এটা বানিয়ে ফেলবো
আর যদি পারেন আপনা আপনারা এক থেকে দেড় ঘন্টা আপনারা এটাকে মেরিনেট করে রাখবেন। আর আমি তো কম আমার হাতে সময় নেই, সেজন্য আমি কম সময়েই এটাকে এই যে হাতে হাতের সাহায্যে আমি এই যে ছোটো ছোটো করে গোল গোল করে আমি শেপগুলো করে নিচ্ছি। আর এই পাশ দিয়ে আমি চা বসিয়েছি। চায়ের জন্য আমি যে চিনি দিয়ে দিলাম, চিনি আর রিগাটা দিয়ে আমি অনেকক্ষণ 15-20 মিনিট আমি জাল করে নিয়েছি। আর রিগাটা চায়ের রিগাটা তো জাল ভালো হলে গাঢ় গ্রেভি হয়, চাটা খেতে অনেক মজা হয়, সেজন্য আমি 20 মিনিট ধরে এই রিগারটাকে ঝাল করে নিয়েছি চিনি দিয়ে। আর এখন এই যে আমি একে একে সবগুলো চিকেনের যে শেপটা শেপ করে নিচ্ছি, শেপগুলো করা প্রায় আমার হয়ে গেছে। এখন আমি এই যে এগুলো তেলেতে আমি ভেজে নেব। এই যে রান্নার তেল দিয়ে আমি সবগুলা চিকেন বল ভেজে নিচ্ছি। এগুলা হচ্ছে বাচ্চাদের আর মেহমানদের জন্য বিকেলের নাস্তা। আর চিকেন বল আর করব 2টি আইটেম করব, আর করব নুডলস রান্না করব ডিম দিয়ে। আর এই 2টা নাস্তাই বাচ্চাদের অনেক পছন্দ, সেজন্য আমি নিজ হাতে করে বাচ্চাদের খাওয়াতে অনেক লাইক করি। আর সেজন্য আমি আজকে এই রেসিপিটা বানিয়ে খাওয়ালাম, যেহেতু আমার বাসুরের মেয়ে এসেছে পনি, আর ও পনি তো এই খাবারগুলো অনেক লাইক করে, সেজন্য আমি ওকে আমার পছন্দের খাবারগুলি বানিয়ে দিলাম। ওই পাশ দিয়ে আমার চিকেন বল হচ্ছে, আর এই পাশ দিয়ে আমি যে চাটা আমি চাটা হয়ে গেছে। এখন আমি দুধ দিয়ে তারপরে জিগারটাকে আরেকটু ভালো করে জাল করে নিয়েছি। আর চাটা কিন্তু কালার অনেক সুন্দর এসেছে, আর অনেক দুধ দিয়েছি তো চায়েতে। আর এই যে চিকেন বল হয়ে গেছে, এখন একে একে সবগুলো চিকেন বলি আমি নামিয়ে নিচ্ছি এই পাশ দিয়ে। আর আজকে তো মেহমান আসলো আমার, জায়রা সবাই আসলো মেয়েকে নিয়ে। আর আজকে তো বাসায় কোনো কাজের লোকই ছিল না, সেজন্য আমার একা হাতে এই কাজগুলো করতে করতে আমার অনেক সময় লেগে গেছে। তারপরে আমার মাসরা তো অনেক মানে বিহেভ করতেছিল ওদের সাথে, আর ওর যেটু আম্মু ওকে রাখছে। তারপরে আমি এই যে বিকেলবেলা নাস্তাটা বানিয়ে দিচ্ছি। আমার যা বলতেছে যে মাসরার আম্মু তুমি নাস্তা বানাও, আমি মাসরাকে রাখি। আর এই যে আমি নুডলস রান্না করছি, এই যে সবজিগুলো আমি আগেই তেলেতে ফ্রাই করে নিয়েছি। সবজি এটা হচ্ছে আলু গাজর তারপরে পেঁয়াজ কুচি করে নিয়ে, তারপরে আমি যে ডিম দিয়ে দিলাম, ডিমটা ফ্রাই করে নিয়েছি। তারপরে যে সবজিটা আগেই ফ্রাই করে নিয়েছি, তারপরে পরে আমি ডিমটা ফ্রাই করে নিলাম নিয়ে, তারপরে একসাথে আমি মিক্স করে এখন আমি নুডলসটা দিয়ে দেব। এই যে নুডলস দিয়ে তারপরে আরও ভালো করে আমি নাড়াচাড়া করে আরও 10 মিনিট আমি এটাকে ফ্রাই করে নিয়েছি, যাতে করে একটু ভাজা ভাজা হয় আর খেতে ভালো লাগবে। যে পানিটা আছে পানিটা শুকিয়ে গেলে নুডলসটা খেতে অনেক ভালো লাগে। আর এই যে ওরা খেয়ে নিচ্ছে পনি, আর আজমির, নিহাত, তারপরে ফাহিম, পিয়াস। আর বন্ধুরা পিয়াসকে তো আমার কমেন্ট বক্সে তো জানাবেন আপনারা, আর পিয়াসকে আপনারা তো আমার ব্লগের যারা যারা প্রতিনিয়ত দেখেন তারা তো অবশ্যই চেনার কথা। আমি অনেক ব্লগেই বলছি যে পিয়াসকে, আর পিয়াসকে আমাকে কমেন্টস করে জানাবেন তো তাহলে আমি বুঝবো যে আমার পুরো ফুল ভিডিওটা আপনারা দেখেছেন। যারা আমার নতুন আর যারা দেশ বিদেশ থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে ওরা নাস্তা খেয়ে নিচ্ছে, এটা হচ্ছে বিকেলবেলা। আর এটা হচ্ছে বিকেলবেলা প্রায় 7:30-8টা বাজে তো নাস্তা খাওয়ার লাস্ট মুহূর্ত। এটা নাস্তা খাওয়ার পরে এই যে আমার বড় যা বসে আছে, পনি বসে আছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী ব্লগে দেখা হবে। তো শুক্রবার কি কি করলাম আপনারা পাশে থেকে দেখবেন, মেহমানরা তো থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।